বাগুইআটিতে একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু, ঘর বন্ধ ঘর থেকে উদ্ধার বাবা বা মেয়ের দেহ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন, অর্জুনপুর পশ্চিম পাড়ায় চাঞ্চল্য। বাইরে থেকে বন্ধ ঘরে বাবা মা মেয়ের দেহ, পচা গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের। নির্মাণ নিয়ে পাশের বাড়ির সঙ্গে বিবাদ ছিল দীর্ঘদিনের, জিজ্ঞাসাবাদের জন্য ছয় প্রতিবেশীকে আটক। ব্যবসায়ী খুনে তদন্তের দাবিতে রণক্ষেত্র, ঢোলাহাট থানায় বিক্ষোভ, ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন, গুলিতে একজনের মৃত্যু, আহত আট পুলিশকর্মী, আজও থমথমে ঢোলা। ঢোলায় গুলি চালানোর কথা অস্বীকার পুলিশের, পাল্টা দাবি স্থানীয়দের। পুলিশেরা যখন গুলি ছুটছে তখন পেলিয়ে আসছে, আসার মাধ্যমে তখন মানে স্কুলের কাছ থেকে ওখানে পুলিশেরা কিছু গুলি চালু করে। ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট, অপমানে আত্মঘাতী দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের তরুণী, পলাতক অভিযুক্ত যুবক। প্রতিবাদীকে মারতে এসে গণপিটুনিতে মৃত্যু দুষ্কৃতীর, রায়গঞ্জের আব্দুল ঘাটার ঘটনা, মহিলাদের মারে মৃত্যু, দাবি স্থানীয়দের। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন, পাল্টা অভিযোগ নিহতের বাবার। মানুষ ভূঁইয়াকে শোকজ, এআইসিসির শৃঙ্খলা রক্ষা কমিটির পনেরো দিনের মধ্যে জবাব তলব, কোনো চিঠি পাননি, দাবি মানুষ ভূঁইয়ার। অন্যের ব্যবহার করা সিরিঞ্জ আপনার শরীরে ঢুকছে না তো, আটকে উঠবেন না। সুচ, সিরিঞ্জ, সালাইনের বোতল ঝাড়াই বাছাই করে ফিরে আসছে বাজারে, দেখুন সর্বনাশা সিরিঞ্জ সন্ধ্যে সাতটায়।